রয়েছে সভ্য সমাজের অসভ্য বর্ব নোংরা জাতির মানসিকতার যে নোংরামি আমরা মণিপুরে দেখেছি যেখানে অন্ধ্রপ্রদেশে দেখেছি মধ্যপ্রদেশে দেখেছি পশ্চিমবঙ্গের মালদা কুচবিহারে দেখেছি যেখানে আমাদের বিশেষ করে আদিবাসী দলিত সমাজের জমাজকে যেভাবে নির্যাতন করা হচ্ছে জাতি বিদ্বেষমূলক অত্যাচার করা হচ্ছে তার ধিক্কার জানাবার জন্য আমরা সমবেত হয়েছি এবং এই যে সারা দেশে যেভাবে আদিবাসী সমাজকে নির্যাতিত হতে হচ্ছে তার যে চক্রান্ত হচ্ছে সে চক্রান্তের যারা কারিগর সে ব্রাহ্মণ্যবাদী সমাজকে জানায় ধিক্কার জানাচ্ছি আমি যারা দিকে দিকে যুগে যুগে আদিবাসীদের যে আদিবাসিত্ব আদিবাসীদের যে সংস্কৃতি আদিবাসীর যে অধিকার সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে আমি বিশেষ কিছু কথা বলবো না আমাদের এই প্রতিবাদ যেমন চলতে থাকবে আমি এখানে পুলিশ প্রশাসন আছে খাতড়া মহকুমসের আধিকারিকগণ আছে খাতড়া মহকুমসের ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছেন আমরা একটাই আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যদি লোকাল এলাকায় আমরা কোন আদিবাসী মহিলার উপর আদিবাসী মানুষের উপর অত্যাচার হতে দেখি যদি পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ না নেই আদিবাসীরা নিজের মতো করে অ্যাকশন নেবে বলে দিচ্ছি এটাই আমাদের আজকে এখানে আমরা দাবি করে যাচ্ছি আমাদের এই দাবি যেমন গণতান্ত্রিক ভাবে থাকবে লড়াই সেমনি রাস্তায় নেমেও করব আমাদের যেভাবে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে আমরা কেসের জন্য অভিন্ন দেওয়ানি বিরোধ করছি আমরা তো পশ্চিম আমাদের ভারতবর্ষে তিন ধরনের আইন আছে কমার্শিয়াল আইন ব্যবসা বাণিজ্য করার জন্য আর ক্রিমিনাল অ্যাক্ট আর ইউনিফর্ম অ্যাক্ট আমরা তো কই সে বাণিজ্যিক এবং যারা রেপ যারা জমি লুট যারা করছে তাদের যে তাদেরকে দোষ মানে শাস্তি দেওয়ার যে আইন তার তো বিরোধিতা করছি না সেটা সবাই এক আইন এসে শাস্তি পাবে কিন্তু প্রত্যেকটা জাতির সংবিধান যেখানে তার প্রত্যেকটা জাতিকে নিজস্ব প্রথা নিজস্ব সংস্কৃতি সমস্ত কিছু তাদের নিজস্ব কাস্টমারি ল দিয়েছে সেইগুলোকে মেনে চলার যে অধিকার দিয়েছে সেই অধিকারকে ভঙ্গ করার আমার সেই চক্রান্ত আমরা মানব না আমরা তো দাবি করতে পারি যে আরএসএস যে হিন্দুত্ববাদী যে বিজেপি সরকার কেন কেন আপনারা মুসলমানের আইন নিয়ে চলছেন না একটা দেশে যদি হয় এক মুসলমানের আইনে চলুক তাই যদি না হয় আমাদের আদিবাসী আইন নিয়ে চলুক আমরা কেন হিন্দুদের আইন মানব কিসের জন্য আমরা হিন্দুদের আইন মানব আমরা হিন্দুত্ববাদীকে মানছি না মানব না আজকের যে আন্দোলন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে চলছে আগামী দিনে সমগ্র ভারতবর্ষ জুড়ে চলবে আমাদের সমগ্র ভারতবর্ষ জুড়ে বিভিন্ন আদিবাসী যে সমন্বয় সমিতি গঠন হয়েছে খুব তাড়াতাড়ি আমাদের সেই আন্দোলনের রূপরেখা আমরা কি আমাদের কাছে এসে পৌঁছাবে আমি লাস্টে একটা কথায় বারবার বলে যাচ্ছি যেটা আমি একটু আগে বললাম যে যখনই আমাদের এলাকায় অ আদিবাসী আদিবাসীরা আদিবাসীদের উপর অত্যাচার চালাবে অদিবাসী সম্প্রদায়ের মানুষ আমরা আদিবাসীরা কিন্তু এখানকার লোকাল আদিবাসীরা সেই সংবিধানিক ভাবে সেই থেকে প্রতিরোধ করব যদি দরকার হয় আমরা গণধোলাই দেব সে যত বড় আধিকারিক হোক যত বড় রাজনীতিবিদ হোক তার সঙ্গে সঙ্গে আমাদের ধিক্কার জানাচ্ছি আমাদের লোকাল এলাকার যারা আদিবাসী জনপ্রতিনিধি রয়েছে কেন তারা তাদের পার্লামেন্টারিতে কেন কেন বিধানসভাতে আমাদের আদিবাসীদের যে অধিকারগুলোকে হরণ করা হচ্ছে সেইগুলোকে নিয়ে কথা বলছে না আগামী দিনে তাদেরকে ঘেরাও আমরা করব আগামী কর্মসূচি আমাদের আমাদের এলাকার বিধায়ক এমএলএ এমপি সবাইকে আমরা ঘেরাও করব এবং তাদের কাছে আমাদের প্রশ্ন করব কেন আদিবাসীদের পিকে পিকে অত্যাচার হতে হচ্ছে কেন আদিবাসীদের মহিলাদের উপর নারী নির্যাতন করা হচ্ছে আজকে যে জাতি ধর্ম নির্বিশেষে বর্ণ নির্বিশেষে এখানে যে আসিয়ে সামিল হয়েছেন সবাইকে আমি আবার আদিবাসী সমাজের পক্ষ থেকে জোহার জানিয়ে আমার বক্তব্য আমি যেখানে শেষ করছি।